চলতি বছরের জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল 7.48%, আগস্টে তা বেড়ে হয় 9.5%, যা গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ, আর সেপ্টেম্বরে তা দাঁড়ায় 9.1%। এর অর্থ হলো গত বছরের সেপ্টেম্বরে দেশের মানুষ যে পণ্য বা সেবা 100 টাকায় পেয়েছিলেন, এবছর সেপ্টেম্বরে তা কিনতে 109.10 টাকা খরচ করতে হয়েছে। আর গত বছরের আগস্টে যে পণ্য বা সেবা 100 টাকায় পেয়েছিলেন তা কিনতে এবছরের আগস্টে খরচ হয়েছে 109.50 টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভোক্তা মূল্যসূচকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পরিকল্পনা মন্ত্রণালয়। যদিও আগস্টের চেয়ে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 0.4% কমেছে, তবে তাতে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। এখনও বিপাকে দেশের সাধারণ মানুষ। মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, আগস্টে খাদ্য বহির্ভূত ও খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। প্রসাধন সামগ্রী, জুতা, পোশাক, বাসা ভাড়া, আসবাবপত্র, চিকিৎসা, পরিবহন, শিক্ষা, উপকরণ সহ সেবা খাতের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী। হালনাগাদ তথ্য অনুযায়ী চাল, ডাল, মাছ, মাংস, মুরগি, শাকসবজি, ফল, মশলা, দুগ্ধজাতীয় ও অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারা। তবে মূল্যস্ফীতির এ হার আগামী দিনে আরও কমবে বলে আশ্বস্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এটিকে তিনি দেশবাসীর জন্য সুখবর বলেও মনে করছেন। এম এ মান্নান বলেন, এরই মধ্যে 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 কোটি মানুষ সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে সরকারের নানা উদ্যোগে যারা সরাসরি মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও উপকৃত হচ্ছেন, ফলে মূল্যস্ফীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, এখন সয়াবিন তেলের দাম কমছে, সামনে মূল্যস্ফীতির হার আরও কমবে। আগস্টে মূল্যস্ফীতি বাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের ধাক্কাটা সরাসরি লেগেছিল, সারা বিশ্বে এখন সব পণ্যের দাম বাড়তি, তবে সরকার নানান পদক্ষেপ নিচ্ছে, এর সুফল মিলছে, সামনে আরও মিলবে। এদিকে জুলাইয়ের পর আগস্টে মূল্যস্ফীতি 1 লাখে প্রায় 2% বেড়ে যায়। 12 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি 9.5% হয়। তবে অদৃশ্য কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এখনও আগস্টের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি। এর মধ্যে সেপ্টেম্বর মাসও পেরিয়ে গেছে, অথচ আগস্ট সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ নিয়ে লুকোচুরি করছে BBS ও পরিকল্পনা মন্ত্রণালয়। জানা গেছে, সাধারণত যে কোনো মাসের প্রথম সপ্তাহেই আগের মাসের মূল্যস্ফীতি নিয়ে প্রতিবেদন তৈরি করে BBS। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মূল্যস্ফীতির প্রতিবেদন তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় তারা। এ প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরেফিন বলেন, মূল্যস্ফীতির তথ্য প্রতি মাসে প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। করোনা মহামারী ও যুদ্ধের নেতিবাচক প্রভাব এখন বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম, লাগামহীন হয়ে পড়েছে খাদ্যপণ্যের বাজারও। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। গত 5 আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। জ্বালানির মূল্য বৃদ্ধির ঘোষণার পরপরই বেড়ে যায় প্রায় সব নিত্যপণ্যের দামও। এরপর সামনে আসে দেশের মূল্যস্ফীতির তথ্য, যা এখন পর্যন্ত বেড়েই চলছে।